ক্লাস 8, আজকে তোমাদের বাংলা বইয়ে একটা গল্প পাঠ করে শোনাবো। গল্পটা হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরাট লেখক, বিরাট গল্প। যদি আমি তোমাদের এই পড়াশোনার মধ্যে না থাকতাম, তাহলে হয়তো এত বড় একটা ভালো গল্পকে আমি জানতেই পারতাম না। লেখক বিদ্যাসাগর তো নাম দিয়েছেন অদ্ভুত আতিথেয়তা। আমি এটার আগে আর একটা অদ্ভুত লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? অদ্ভুত, অদ্ভুত আতিথেয়তা। চলো, কেন অদ্ভুতটা আমি লাগালাম সেটা তোমরা গল্পটা পাঠ করলেই বুঝতে পারবে যে ভালো, কতখানি ভালো গল্প এটা। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি গল্পে। এটা একটা সেনাপতি ছবি, যুদ্ধক্ষেত্র আর কি। দুটো শিবির আছে, একটা স্বপক্ষীয় শিবির, একটা বিপক্ষীয় শিবির। দেখো, একটা যুদ্ধক্ষেত্রে সেনাপতিরা তো যুদ্ধ পরিচালনা করে বেশি, আর যদি কেউ মানে কেউ কারো বন্ধু সেখানে নয়, মানে একটা সেনাপতিকে যদি অন্য সেনাপতি পায়, আর অবশ্যই তাকে শেষ করার চেষ্টা করবে। কিন্তু দেখো, শেষ চেষ্টা তাকে না করে তাকে কি করলো, শুধু অদ্ভুত অদ্ভুত, মানে কত মিত্রতা হাত বাড়িয়ে দিল। আমরা সেটাই গল্পটা পাঠ করব। একজন আরব সেনাপতির কথা বলবো, আর একজন মূর সেনাপতির কথা বলবো। বলছে, একদা আরব জাতির সহিত মুর্দিগের সংগ্রাম হয়েছিল। এখানে ভাষাটা একটু বিদ্যাসাগর জটিলের মধ্যে দিয়ে হেঁটেছেন। আমি সহজভাবে গল্পটাকে একবার বলার চেষ্টা করব, মানে প্রথমে বলে নেব, তারপর আমি সে অর্থটা এখানে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারছি, এক সময় মানে আরব জাতি মুর্দিগের সঙ্গে একটা সংগ্রাম হয়েছিল। মুর একটা আরব, যেমন একটা জাতি, মুর্দা একটা জাতি ছিল। আরব সেনা বহু দূর পর্যন্ত এক মূর সেনাপতি অনুসরণ করে, মূর সেনাপতিকে তাড়া করে নিয়ে যায়। তিনি অশ্বারোহণে ছিলেন, মানে ঘোড়ায় চেপে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করতে লাগিলেন। কে না ওই মূর সেনাপতি? আরবেরা তাহার অনুসরণে বিরত হইল। তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগলেন, মানে তার নিজের যেটা শিবির সেই শিবিরের দিকে কিন্তু তিনি গমন করতে চেষ্টা করলেন। কে করলেন? মূর সেনাপতি। কিন্তু তাহার দিক ভ্রম হইল, মানে দিক ঠিক মানে চিনতে পারলো না কোন দিকে যাবে, যাকে বলা হয় দিশার লেগে যাওয়া। তার দিক ভ্রম জন্মেছিল, সেজন্য দিক নিরূপণ করতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশে স্থানে উপস্থিত হলেন। মানে যার সঙ্গে যুদ্ধটা হচ্ছে, আরব দিকের আরবের যে মানে শিবির, সেই শিবিরের সামনে তিনি চলে এলেন দিক ভুল করে। সে সময় তিনি খুব ক্লান্ত হয়েছিলেন, এতই ক্লান্ত হয়েছিলেন যে আর কোনো ক্রমে অশ্ব পৃষ্ঠে গমন করিতে পারেন না, মানে ঘোড়ায় চেপে আর তার যাওয়ার ক্ষমতা নেই। সে হেঁটে হেঁটে আসছিল ঘোড়াটাকে ধরে ধরে। কিয়ৎক্ষণ পরে, কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতি পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন যে আমাকে একটু ভেতরে আসতে দেবে, আমাকে একটু থাকতে দেবে। এরকম ভাবে কোথায় করছে? বিপক্ষ মানে শিবিরই একদম। আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নয়। বিরাট ভাষা, বিরাট কথা, মানে আরবরা এত আতিথেয়তা ভালোবাসে, মানে অতিথিকে সম্মান করতে জানে, সেই গল্পটা এখানে আমরা দেখতে পাবো। কেহ অতিথিভাবে আরব দিকের আলোয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্য অনুসারে তাহার পরিচর্যা করে। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র, মানে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অনু, মানে একদম কণা, অনুমাত্র বিদ্বেষ প্রদর্শন বা বিচক্ষণতার মানে করেন না, মানে বিচক্ষণতার চারণ করেন না, মানে তাকে কোনো রকমভাবে মানে ত্রুটি রাখেন না অতিথি হিসাবে, তার আদর আপ্যায়ন হিসাবে। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন, প্রার্থীকে মানে প্রার্থিত ব্যক্তিকে তিনি আশ্রয় প্রদান করলেন। আরব সেনাপতি নিজেই করছেন, তাহাকে নিতান্ত ক্লান্ত এবং খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আরব দিকে উদ্যোগ করিয়া দিলেন, আহার দিয়ে উদ্যোগ করিয়া দিলেন, মানে তাকে খুব মানে দেখে মনে হচ্ছে তিনি খাননি, খিদে পেয়েছে, ক্লান্ত, সেই জন্য তিনি আহারে দিক উদ্যোগ শুরু করে, যে যাতে তিনি খাবার সংগ্রহ খাবার খান আর কি, সেই চেষ্টা করতে লাগলেন। মূর সেনাপতি ক্ষুণ্ণ বৃত্তি পিপাসা শক্তি ক্লান্তি পরিহার করিয়া,
দেখো ক্ষুণ্ণ বৃত্তি, মানে খাবো কি খাবো না মনের মধ্যে একটা ক্ষুণ্ণ প্রবৃত্তি থাকে। পিপাসা শান্তি, চেষ্টা পেয়েছি তারপর শান্তি দিয়েছেন, ক্লান্ত পরিহার, সব কিছু ত্যাগ করে দিয়ে কিন্তু উপবিষ্ট হলেন বন্ধু ভাবে। উভয় সেনাপতি কথা কথা কথোপকথন হইতে লাগিল, মানে পরস্পর মধ্যে একটা আলোচনা হতে লাগলো। তাহারা পরস্পর নিজ নিজ মানে সহি সহি আছে পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতি পরিচয় প্রদান করিতে লাগলেন। মানে আমাদের ওদের আর কি পূর্বপুরুষরা কেমন করে যুদ্ধ করতো, কেমনভাবে সৈন্য হারাতো, সেই সব কথাগুলো কিন্তু ওরা নিজে নিজে সব মানে কৌশল মানে সেইগুলো আলোচনা আলাপ আলোচনা মানে প্রদান করিতে লাগলেন। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ গাত্রোধান ও তথা হইতে প্রস্থান করলেন। অর্থাৎ পোশাক ঢাকা নিয়েছিলেন, গায়ের মধ্যে একটা গাত্র পোশাক ছিল, সেটাকে উত্থান করলেন এবং সেখান থেকে প্রস্থান চলে গেলেন। এবং কিঞ্চিত পরেই কিছুক্ষণ পরেই মূল সেনাপতিকে বলিয়া পাঠালেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, আমার খুব এখন খারাপ লাগছে, অসুস্থ বোধ করছি, এর জন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা করিতে পাইলাম না, তোমাকে নিজে থেকে দেখাশোনা করতে আমি পারলাম না, আমি খুব ক্লান্ত বোধ অসুখ বোধ করছি আর কি, আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হয়েছে, আপনি তাহা আপনি আহার করিয়া শয়ন করুন। আর আমি দেখলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত হতবীর্য হয়েছে, মানে নিজে মানে কার কার মূল সেনাপতি মানে ঘোড়ার কথা বলেছে আর কি, অশ্ব ঘোড়া যে ক্লান্ত হয়ে গেছে, বা তিনি যে ক্ষমতা মানে হতবীর্য মানে একদম ক্ষমতা লোপ পেয়ে গেছে তার, সেটা তাহাতে আপনি কোনোক্রমে নিরুদ্বেগে নিরুপদ্রবে সই শিবিরে পৌঁছাতে পারিবেন না, মানে নির্যুক্ত উদ্বেগ কোনো উদ্বেগ ছাড়া বা নিরুপদ্রব কোনো উপদ্রব ছাড়া তুমি কিন্তু নিজের শিবিরে পৌঁছাতে পারিবেন না, মানে ঘোড়াটার এমন অবস্থা দেখেছেন তিনি, সেটা কিন্তু বলে পাঠিয়ে দিয়েছে ওকে। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপে দ্বার বেশে দণ্ডায়মান থাকিবে, মানে দরজায় দাঁড়িয়ে থাকবে, এটাই মানে পটমণ্ডপ সামনে আর কি শিবিরের সামনে। আমিও সেই সময়ে আপন কার সহিত সাক্ষাৎ করিব, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব, যাহাতে আপনি সত্বর প্রস্থান করিয়া তাড়াতাড়ি চলে যেতে পারেন, তদ বিষয়ে যথাযুক্ত অনুকূল্য করিব, তার সমস্ত রকম ব্যবস্থা আমি করব। দেখো তার শিবিরে পৌঁছে গিয়েছে, তাকে আহার পুঁটি দিয়েছে, মানে কোনো পুঁটি রাখেনি, তাকে সমস্ত আদর যত্ন সঙ্গে মানে শয়ন ব্যবস্থা করে দিয়েছে, এবং সকালে যাতে চলে যেতে পারে তার জন্য একটা ভালো ঘোড়াও কিন্তু সে রেডি করে রেখে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, কী কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠালেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূল সেনাপতি আহার করিয়া সন্ধিহান চিত্তে শয়ন করিল, মানে সন্দেহ মনে নিয়ে একটা শুয়ে পড়ল। রজনী শেষে রাত্রি শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল, কহিল আপনাকার সময়ের সময় উপস্থিত, মানে আপনাকার প্রস্থানের সময় উপস্থিত, আপনাকার মানে এবার চলে যেতে হবে। গাত্রধান ও মুখ প্রক্ষা প্রক্ষালনাদি করুন, মানে মুখ হাত ধুয়ে নিন, সকালে খাবারটাও খেয়ে নিন, আহার প্রস্তুত। সেনাপতি শয্যা ত্যাগ করিয়া ত্যাগ পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হলেন, আহার করবেন, কিন্তু সেখানে আরব সেনাকে দেখতে দেখিতে পাইলেন না, মানে আরব সেনাপতিকে আহারের স্থানে এসে দেখতে পেলেন না। পরে দ্বার বেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন, মানে তিনি নিচেতে মানে যেটা পটমণ্ডপের সামনে সেখানে তিনি অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছে দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূল সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। দেখো তাকে ডাকলো, ডেকে ঘোড়ার পিঠে তাকে চাপিয়ে দিল এবং কহিলেন আপনি সত্বর প্রস্থান করুন,
এই বিপক্ষ শিবির, এই বিপক্ষ শিবির হাইফেনের মধ্যে হাইফেন দেওয়া আছে, মানে এই শিবিরের মধ্যে বোঝাতে চাইলো, আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নেই। গত রজনীতে যৎকালে আমরা উভয়ে এক আসনে আসীন হইয়া অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম, আপনি সই সই পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তা নির্দেশ করিয়াছিলেন। দেখো আলোচনা করতে করতে ওদের কথার মধ্যে কী বেরিয়ে গিয়েছিল, মানে আরব সেনাপতি পিতার প্রাণ হত্যার অর্ডার মানে নির্দেশ করিয়াছিল। সেইটা বলছে, আমি শোবণমাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ এবং প্রতিজ্ঞা করিয়াছি, সূর্য উদয় হলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব, মানে আমি বদলা নেব, আমি বদলা নেব আমার পিতার হত্যার। সেটা কিন্তু মানে সে সূর্য ওঠার পরে কিন্তু সে প্রতিজ্ঞা, আরবরা যেটা প্রতিজ্ঞা করে সেটা কিন্তু করে। তা জেনে যখন গেছে তার বৃদ্ধি হত্যার নির্দেশ কি কে দিয়েছিল বা তাকে হত্যা করতেই হবে যেমন করে, দেখো তাকে কিন্তু সূর্য ওঠার আগে নিতে এসেছি, মানে সূর্য ওঠার আগে কিন্তু সেখান থেকে বার করে দেবে, আর সূর্য ওঠার পর কিন্তু প্রতিজ্ঞাটা পালন করবে। দেখো এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়ে অধিক বিলম্বও আর নেই, আর দেরিও নেই। আপনি সত্বর প্রস্থান করুন, আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণন্ত সর্বশান্ত হইল, অতিথি অনিষ্ট চিন্তা করি না। খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখো আরবদের এরকম একটা গুণাগুণ হয়তো বিদ্যাসাগর জানেন, তাই তিনি এরকম লিখেছেন আর কি। কিন্তু আমার পটমণ্ড হইতে বহির্গত হইলে, মানে আমার এলাকা ছেড়ে চলে গেলে আপনাকার মানে আপনার অতিথি ভাব অপাগত হইবে, মানে আর তুমি আমার অতিথি থাকবে না। সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন, যতক্ষণ না যাচ্ছেন তখন কিন্তু আপনি স্থির, আপনার কোনো ক্ষতি হবে না, চলে যখনই যাবেন তখনই কিন্তু আপনার শত্রুতা। আমি আপনাকার প্রাণ সংহারে নিমিত্ত প্রাণপণের যত্ন অশেষ প্রকার চেষ্টা পাইব, যতক্ষণ থাকবে আর কি, মানে এলাকার মধ্যে থাকবে, সেটাই বলতে চাইছি, মানে যত অতিথি হিসাবে থাকবে। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্য উদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিব, মানে ওইটাতে সে চেপে পড়বে, ওকে একটা অন্য ঘোড়া দিচ্ছে আর কি, যাতে তুমি চলে যাও। অদ্ভুত, দেখো এখানে ভাষাটা দেখলে বুঝতে পারবে কত ভালো কথা বলছে শেষ পর্যন্ত। আপনাকার অনুসরণ প্রবৃত্ত হইব, কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়েছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নয়, মানে সেটাও খুব শক্তিশালী অস্ত্র, মানে খুব দৌড়াতে পারে, যুদ্ধ করতে পারে হয়তো, যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ে প্রাণ রক্ষা সম্ভব না, অর্থাৎ আর যুদ্ধ করতে হবে না। অর্থাৎ তুমি যদি ওই ঘোড়া ছুটিয়ে বা ওই যদি ঠিক মতো নিজের স্বশিবিরে পৌঁছে যাও তাহলে হয়তো আমাদের দুজনেরই প্রাণ রক্ষা সম্ভব হবে, নাহলে আমি আমার প্রতিজ্ঞা রাখবো, তুমি হয়তো আমার সঙ্গে যুদ্ধ করবে, উভয় উভয়কে ক্ষতি হবে, সেটাই বলতে চাইছি আর কি, মানে প্রাণ রক্ষা সম্ভব হবে যদি তুমি পৌঁছে যাও। এই বলে আরব সেনাপতি সাদর সম্ভাষণ করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন, তিনি তৎক্ষণাৎ প্রস্থানও করিলেন। কি করলো মুসেনাপতি, আরব সেনাপতিও সূর্য দর্শন মাত্র, সূর্য উদয় দর্শন মাত্র, সূর্য উঠেছে দেখি অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন, মানে তিনি যেটা করবো বলেছিলেন সেই কাজটা অনুসরণে প্রবৃত্ত হলেন, ছুটতে লাগলেন আর কি মূর সেনাপতির পেছনে। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করেছিল, সামান্য কিছুক্ষণ আগেই প্রস্থান করেছিল কতিপয়, এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল দ্রুতগামী, এবং সেই সময় মানে ওই পথে আর কি, মানে যে সময়টা তিনি চলে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন বা তিনি নিজের শিবির রেখে গমন করছেন সেটা খুব দ্রুতগামী পথে তিনি যাচ্ছিলেন, এর জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশে স্থানে উপস্থিত হলেন, পৌঁছেও গেলেন, নির্বিঘ্নে পৌঁছে গেল। আরব সেনাপতি সবিশেষ যত্ন এবং নিরাতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। দেখো তাকে কিন্তু মারবো বা এরকম মনোভাব নিয়ে কিন্তু যায়নি, তাকে যত্ন
এবং কোনো রকম মানে অতি নির্যুত অতিশয় মানে খুব বিপদের মুখে ঠেলে দেবে সেরকম ভাবনাও নিয়ে কিন্তু তিনি যাচ্ছিলেন না, তিনি পেছনে পেছনে যাচ্ছিলেন বটে, তার অনুসরণ তাকে করিতেছিলেন বটে, তিনি পত্রিকাটা রাখতেন গত রাতে পত্রিকাটা পিতৃ হত্যা সেটার জন্য, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া তাকে নিজের শিবিরে যখন প্রবেশ করে ফেললো মূল সেনাপতি সেটা দেখলো, অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নেই বুঝতে পারিয়া সই শিবিরে প্রতিগমন করলেন, নিজের শিবিরে ফিরে এলেন। কখন ফিরে এলেন? যখন দিলেন না প্রতিশোধ নেওয়া সম্ভব নয়, সে তার নিজের শিবিরে পৌঁছে গিয়েছে, তাই তিনি ফিরে এলেন। দেখো কি হবে, একটা গল্প আমরা দেখলাম, যে মানে আমরা মনের মধ্যে উপলব্ধি করলাম যে যেখানে তার মৃত্যু অনিবার্য ছিল তাকে যত্ন সহকারে সেখান থেকে বার করে দিল এবং নিজের ধর্মটাকেও সে রক্ষা করার চেষ্টা করলো আরবরা। যাক, ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি তাহলে কমেন্টের মধ্যে।